নগাঁও জেলার থিং থানার অন্তর্গত ধূপগুড়ি পথারর এগারী বিধবা বৃদ্ধ মহিলার ঘর চুরিকাণ্ডর ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। প্রাপ্ত অভিযোগ মতে তিনি ড্রাগস আসক্ত যুবকে চলালে এই চুরিকাণ্ডর ঘটনা। এই ব্যক্তিগী মন করক, এর নাম নূরজামাল। অভিযোগ অনুসরি এই নূরজামালের নেতৃত্বতে সংঘটিত হয়েছে চুরিকাণ্ডর ঘটনা। নূরজামাল আর ধূপগুড়ি পথারর আবুল বাখার পুত্র মকসিদুল ইসলাম আর সানমিয়ার পুত্র জহুর আলীর সহযোগত ধূপগুড়ি পথারর এগারী বিধবা বৃদ্ধ মহিলার ঘরের রথ চুর করে ল যায়। অবশেষত স্থানীয় রাইজে ঠিং আরক্ষীর সহায়ত নূরজামালের মকসিদুলক আটক করে ঠিং আরক্ষীক গতাই দিয়ে। অভিযুক্ত জহুর আলী বর্তমান পলাতক হয়ে আছে। রাইজর অভিযোগ, ধূপগুড়ি পথারত পানির মটর চুরি, সাইকেল চুরি, ছাগলী চুরি, পুখুরীর মাছ চুরি, মসজিদর ফেন, ইস্ট ব্লেজার চুরি করার অভিযোগ আছে এইজন নূরজামালের বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে ধূপগুড়ি পথারর অভিযুক্ত ঘরের যুবক এইজন নূরজামাল। রাইজর সচেতন রাইজর দাবি আরক্ষী যাতে সঠিক তদন্ত করে কঠোরতক কঠোর শাস্তি প্রদান করে। কথাটো হৈছে যে আমাৰ ঘৰৰ ওচৰতেই আমাৰ সমাজৰ এজন দুখীয়া বিধৱা মাইকী চৰকাৰী ঘৰ এটা পাইছিলে, তাত 12 পিচ ৰড থৈ দিছিলে। তেতিয়া 3 দিন ধৰি মাইকীজনীয়ে আমাৰ তাত বিচাৰি দিছে। পিছত আমি লাহে 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 ওলাই 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 গম পালোঁ। গম পোৱাত পিছত আমি এটাত ধৰিলোঁ, মুকচিদুলক ধৰিলোঁ। ধৰিলে কৈছে যে নূৰজামালৰ ঘৰত ৰডটো আছে। নূরজামালের ঘর গেছি, গিয়ে পেলায় 4 পিস রড পাইছো আর 8 পিস রাজাবাড়ি বিক্রি করেছে। তারপর আমি আরক্ষীক ফোন করল ডিং থানাত, পুলিশ আহিলে নূরজামালক ধরলে আর সেই মুকসিদুলক ধরলে, আরও একটা আসলে জোরালি, জোরালি ঘরের পলাইছে। হ্যাঁ, এটা দুজনক দিছো আর এজন বাকি আছে, এটু পলাইছে, এটু জোরালি পথার ধূপগুড়ি পথার। আর পুলিশও নিজে গৈছে, লগত লৈ পেলে পিছত নূরজামালক ধরেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।